এটা পাঙাশ ট্যাংরা, পাঙাশ ট্যাংরা। তো বন্ধুরা, আজ তোমাদের পাঙাশ পাশে তেল ঝালের রেসিপি দেখাবো। তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখো। পাঙাশ মাছ, পাঙাশ মাছ, টমেটাম কুচি, গোটা রসুন, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচনা, পেঁয়াজ বাটা, লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কা, গুঁড়ো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর গরম মশলা, এই সব দিয়ে আজকে পাঙাশ মাছের তেল ঝাল করব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো কী করে রেসিপি। ভালো করে হলুদটা মাখিয়ে নেব। মাঝখানে হলুদটা মাখিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে মাঝখানে হলুদ মাখানো হয়ে গেছে। উনুনটা পুরো একেবারে ধরে গেলে কড়াটা গরম হলে তারপরে তেলটা দেব। রান্না হচ্ছে, কড়াটা গরম হোক তাহলে তেল দেব, দিয়ে মাছটা ভাজবো, তোমাদের সবটাই দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। আর এই মাছ খুব ফাটে, ভয় ভয় করে দিতে হবে, নইলে গায়ে ছিটকে পড়বে। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো দিয়ে একটু ঠিক করে সাইজ করে নিয়ে এবার ডিশ চাপা দিয়ে দেবো, নাহলে ফটফট করে ফাটবে। ডিশটা এবার খুলে নেব, নিয়ে মাছগুলো একটু উল্টে দেব। আর মাছের তেল ছেটকানোকে আমার খুব ভয়, মাছের তেল ছেটকা বলেই আমার মাছ বাঁচতে আর মাছ ভাজতে আমার প্রচুর বিরক্ত। কিন্তু রান্না করতে আমার ভালো লাগে, বিভিন্ন রকম মানে এ নিয়ে রান্না আমার ভালো লাগে, প্রচুর তেল ছেটকা। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছি বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এবার একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু সাইড করে দেব। দিয়ে রসুনটা দিয়ে দেব আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো।
আদা রসুন বাটাটা দিয়ে দেব। আদা রসুন বাটাটা একটু ভেজে নেব। পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। মশলাটা পুরো কষা কষা মতো হয়ে গেছে, এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটোর মতো পুরো হয়ে গেছে ঘন্ট ঘন্ট। হলুদ দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে দেব। মশলাটা প্রায় কষা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, এবার হালকা একটুখানি জল দেব। একটুখানি জল দিয়ে দেব। দাঁত কি হয়ে গেল?
এবার মাছগুলো সব দিয়ে দেব। একটু গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে ফিশটা, এবার নামিয়ে নেব। মাছের তেল ঝালটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা এইভাবে রেসিপিটা করবে। পাঙাশ মাছের তেল ঝাল। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইখানে নমস্কার বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়রা প্রণাম নেবে, ছোটরা আমার ভালোবাসা নেবে।